প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতেই পরিকল্পিত নাশকতা চালিয়েছে বিএনপি জামাত আর এই সংঘাতে মৃত্যুর দায় কার প্রশ্ন রেখে বলেন এর বিচারের ভার দিয়েছেন দেশবাসীকে সকালে অর্থোপেডিক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি পরে পরিদর্শনে যান ক্ষতিগ্রস্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা দুর্যোগ ভবন ও সেতু ভবনে সাম্প্রতিক সহিংসতায় আহত হয়ে অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটরে চিকিৎসা নেন দুশো জন এর মধ্যে এখনও ভর্তি গুরুতর জন তাদের অনেকেরই রয়েছে অঙ্গহানির তাদের দেখতে অর্থোপেডিক হাসপাতালে যান প্রধানমন্ত্রী আহতদের খোঁজ নেয়ার পাশাপাশি কথা বলেন চিকিৎসক ও নার্সদের সঙ্গে জানান চিকিৎসা ব্যয় ছাড়াও প্রয়োজনে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের ব্যবস্থা করবে সরকার আজকে জন্য লাগবে আমরা করে করে দিচ্ছি আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব যাতে তারা আবার সুস্থ মানুষ চলতে পারে নিজের কাজ করতে পারে দু হাজার এক সালে বলেন এবারও একইভাবে তাণ্ডব চালিয়েছে বিএনপি জামায়াত আর এর উদ্দেশ্য দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়া দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া এটাই বোধ এদের পিছনে ষড়যন্ত্র পরে হামলাকারীদের ভাঙচুর ও আগুনে বিধ্বস্ত সেতু ভবন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে যান শেখ হাসিনা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরে যাওয়া টোল প্লাজা পরিদর্শন করে বলেন মানুষের জীবনমান উন্নত করতে যে সব সেবা নিশ্চিত করা হয়েছে সেগুলোই ধ্বংস করেছে বিএনপি জামায়াত অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা